শোকাবহ আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, প্রজ্বলন করেন মোমবাতি। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা। ইমরান হাসানের রিপোর্ট। আগস্টের প্রথম প্রহরে 12:01 ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্ট নিহত সবাইকে স্মরণ করেন নেতাকর্মীরা। শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করা যায়নি। এটি নিশ্চয়ই কোনো মানবতার জন্য নিশ্চয়ই সুসংবাদ নয়। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান নেতাকর্মীরা। 30 লক্ষ মানুষ যার একটি ডাকে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই মানুষটিকে হত্যা করতে পারে এটা আমরা ভাবতে পারিনি। পাকিস্তানের দোসর যারা বঙ্গবন্ধুকে এই দেশে পুরো পরিবার সহ নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে চাই, ঘৃণা জানাতে চাই। আত্মস্বীকৃত খুনি অনেকেই বাইরে লুকিয়ে আছে, তাদেরকে এনে আইনের আওতার মধ্যে আছে, তাদের ফাঁসির রায় হয়ে আছে, এনে যেন ফাঁসির রায়টা কার্যকর করা হয়। শোককে শক্তিতে পরিণত করার মধ্য দিয়ে আগস্ট জুড়ে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো। আর যেন স্বাধীনতা বিরোধী এবং ষড়যন্ত্রকারীরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই শপথ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।